আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রীলঙ্কায় এবার পুলিশকে দেয়া হলো গুলি করার অনুমতি। শ্রীলঙ্কায় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিলেন প্রতিরক্ষা প্রধান। সাজিদ প্রেমাদাসা হচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু। ইউক্রেনের হামলায় রাশিয়ার 4 নাগরিক হতাহত। হংকংয়ের নির্বাচন নিয়ে G7 উদ্বেগ। হস্তক্ষেপের সামিল চীন। আরও দুর্বল হয়ে বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে অশনি। এবার বিস্তারিত। শ্রীলঙ্কার পুলিশ বুধবার জানিয়েছে, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখতে, ধ্বংস ও লুটপাট ঠেকাতে তাদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এই একই রকম নির্দেশ দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার সেনাবাহিনীকে। সোমবার সংঘর্ষ ও সরকার বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে শ্রীলঙ্কা। এই সংঘর্ষে এখন পর্যন্ত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 200 জনেরও বেশি মানুষ। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক সময় পার করছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক দুরবস্থার কারণেই দানা বাঁধে সরকার বিরোধী আন্দোলনে। সোমবার এই আন্দোলন পুরো শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে। এদিকে এর আগে মঙ্গলবার খবরে বের হয়, শ্রীলঙ্কার সেনাপ্রধান জেনারেল সাভেন্দ্রা সিলভা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছেন এবং বলেছেন সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সেনাপ্রধান। তিনি বলেছেন এমন কোনো হীন কাজে দেশটির সেনাবাহিনী যুক্ত হবে না। সেনাপ্রধানের বিরুদ্ধে এ অভিযোগ করেন সোশ্যালিস্ট পার্টির দুমিন্দা নাগামুয়া। শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর এমন খবর প্রকাশ করে। তবে এর মধ্যে যারা সহিংসতা করবে তাদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে। রাজনৈতিক অচলাবস্থা সত্ত্বেও শ্রীলঙ্কায় সেনাবাহিনীর অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। কয়েকদিন ধরে প্রাণঘাতী সহিংসতা ঠেকাতে রাজপথে অবস্থান নিয়েছে বিপুল সেনা সদস্য। এমন অবস্থায় অভ্যুত্থানের আশঙ্কা করছিলেন অনেকেই। অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলে। কিন্তু গত সোমবার সরকার সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে সহিংসতা শুরু হয়। এর জেরে অন্তত 8 জন নিহত হয় এবং পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কা জুড়ে জারি করা হয়েছে কার্ফিউ। রাজপথে টহল দিচ্ছে সেনা সদস্যরা। রাজধানী কলম্বোর রাজপথে সামরিক যানের চলাচলের ফুটেজ প্রকাশ হওয়ার পর বিরোধী আইন প্রণেতারা অভিযোগ তোলেন দেশে সামরিক অভ্যুত্থান আসন্ন। তবে বিরোধী আইন প্রণেতাদের অভিযোগের জেরে এমন এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কমল গুণারত্নে বলেন দেশে বিপজ্জনক পরিস্থিতি থাকায় তা মোকাবেলার সক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। কোনোভাবেই মনে করবেন না আমরা ক্ষমতা দখলের চেষ্টা করছি, সেনাবাহিনীর সেরকম কোনো উদ্দেশ্য নেই। 2009 সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের চূড়ান্ত যুদ্ধের সময় কমল গুণারত্নে ছিলেন একজন ফিল্ড কমান্ডার। ওই সময় তার ঊর্ধ্বতন ছিলেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কায় নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আর বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা এই সরকারের নেতৃত্ব দিতে পারেন। প্রেসিডেন্ট গোতাবায়া সংবিধান সংশোধন করে পার্লামেন্টের হাতে আরও ক্ষমতা ন্যস্ত করার প্রতিশ্রুতি প্রদানের প্রেক্ষাপটে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আর প্রধানমন্ত্রী নিযুক্তির পর পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট পদেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে 1 মাসেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কায় প্রবল বিক্ষোভ চলছে। এর ফলে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলেও প্রেসিডেন্ট এখনও ক্ষমতায় রয়েছেন। বিক্ষুব্ধ জনতা তারও পদত্যাগ দাবি করে আসছে। গত সোমবার দেশটিতে নজিরবিহীন সহিংসতা দেখা যায়। ওই দিন 9 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। রাজাপাকসেদের পৈতৃক বাসভবন জ্বালিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হামলা চালানো হলে তিনি সেনাবাহিনীর তদারকিতে এক নৌঘাঁটিতে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজধানী কলম্বোর রাস্তায় ব্যাপক সামরিক ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোলযোগকারীদের দেখামাত্র গুলি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশব্যাপী আজ বৃহস্পতিবার পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে।
এই প্রেক্ষাপটে দেশটিতে নতুন সরকার গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান বিরোধী জোট সামাগি জন বালাবেগায়া বিজেপি পার্লামেন্টে বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসাকে নতুন সরকার গঠনের জন্য মনোনীত করেছে। এসজেবি এক বিবৃতিতে জানায়, আমরা সাজিদ প্রেমাদাসার নেতৃত্বে নতুন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছি। প্রেমাদাসা হলেন 1989 থেকে 1993 সময়কালে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট রণসিংহে প্রেমাদাসার ছেলে। সাজিদও 2019 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু রাজাপাকসের কাছে হেরে গিয়েছিলেন। শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। বুধবার শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের 07421585750 ও 07124063131 এই নম্বরে যোগাযোগ করতে পারবে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশটিতে ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে। বাংলাদেশ এখনও কোনো সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করেছে, যাতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সেখানে সমস্যার সম্মুখীন হলে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছতে পারে। ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। বুধবার বেলগরোদের গভর্নর ভায়াচেসলাভ গ্লাধোকভ এই হতাহতের অভিযোগ করেছেন খবর এএফপির বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে। তিনি বলেন, এ পর্যন্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন। আহত হয়েছেন আরও 3 জন। তিনি আরও জানান, চলতি বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তার অঞ্চলটি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সোলোখে গ্রামকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন এক সময় এখবর এসেছে যখন ইউক্রেনের রুশ অভিযানের 77তম দিন চলছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে বারবার অভিযোগ করছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে বেলগরোদের একটি তেল স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর অভিযোগ করেছে গভর্নর ভায়াচেসলাভ গ্লাধোকভ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলেছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার পরিকল্পনা রয়েছে শহরটির কর্তৃপক্ষের। বর্তমানে শহরটি পরিচালনা করছে একটি সামরিক ও বেসামরিক প্রশাসন। গেল 24 ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নতুন নাৎসিমুক্ত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর মস্কোর সঙ্গে একীভূত হতে যাওয়া প্রথম কোনো অঞ্চল হতে যাচ্ছে খেরসন। রাশিয়া বলছে, অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্থানীয় বাসিন্দাদের। যদিও অঞ্চলটি থেকে বিতাড়িত মেয়র হেন্নাদি লাহুতা বলেন, স্থানীয় বাসিন্দারা দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চান। গেল এপ্রিলে খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে রাশিয়া। অঞ্চলটিতে এখনও বিচ্ছিন্ন রুশ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। খেরসনে একই নামে একটি সমুদ্র বন্দর রয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে এটি সংযোগ রয়েছে। 2014 সালে ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহীদের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। হংকংয়ের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে শিল্পোন্নত 7 জনগোষ্ঠী G7 যে উদ্বেগ প্রকাশ করেছে তাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং। সম্প্রতি G7 বৈঠক থেকে হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে হংকংয়ের জনগণের মৌলিক অধিকার ভোগ করার স্বাধীনতা নিয়ে আলাপ আলোচনা হয়। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, কানাডা, জাপান ও আমেরিকাকে নিয়ে G7 গঠিত হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে G7 বৈঠকের প্রতিক্রিয়ায় বলেন, কিছু বিদ্বেষপরায়ণ পশ্চিমা দেশ ও সংস্থা হংকংয়ের চিফ এক্সিকিউটিভ নির্বাচনকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে, যাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে অধ্যত্তপূর্ণ হস্তক্ষেপ হিসেবে গণ্য করেছে বেইজিং।
যেসব দেশ অপরকে গণতন্ত্র শেখাতে চায় তাদের উদ্দেশ্য করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব দেশ ও সংস্থা চীনকে কিছু শেখাতে না এসে এদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করলেই যথেষ্ট হবে। হংকংয়ে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে জন লি 99% বেশি ভোট পেয়ে সেখানকার প্রধান নির্বাহী পদে নির্বাচিত হয়েছেন। আগামী 1 জুলাই তিনি হংকংয়ের বর্তমান নেতা ক্রে লামের স্থলাভিষিক্ত হবেন। হংকংকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও বাণিজ্যিক বাজার হিসেবে গণ্য করা হয়। 1842 সাল থেকে 1897 সাল পর্যন্ত হংকং ব্রিটিশ সাম্রাজ্যের জবরদখলে ছিল। 1997 সালে এটিকে এর প্রকৃত মালিক চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। ঘূর্ণিঝড় অশনি শক্তি হারিয়ে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর গতি উত্তর পূর্ব দিকে। সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে বৃহস্পতিবার 12 মে সকালে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। এদিকে পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনো প্রভাব নেই, তবে বুধবার রাতে ও বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলেদের 13 তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বেশি বৃষ্টি হবে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও, কারণ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বাতাস প্রবেশ করছে। ফলে অঞ্চলটির সব জেলাতে বুধবার থেকে 15 তারিখ পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণাঞ্চলে 2 দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু 2 দিন পর থেকে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলে আগামী 5 দিন বৃষ্টি হবে, তাই তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা আগেই সতর্ক করেছিলেন যে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে অশনি। ঘূর্ণিঝড় উপকূলে আসলেও মাটিতে সেটি আছড়ে পড়বে না বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। তারা বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হবে, উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়।